السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী তোরান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ মহাদেবপুর থানার অন্তর্গত উত্তর গ্রাম পলিপাড়া দাখিল মাদ্রাসা ময়দানে তিন দিন ব্যাপী ১৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সানা সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ দামাদ বারকাতুল মোলালিয়া সহসভাপতি আলহাজ আবিদ হোসেন সরকার চেয়ারম্যান ৮ নম্বর উত্তর গ্রামীণ পরিষদ আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালিম উদ্দিন তরফদার সেলিম এমপি। এখানে গত দুই দিন যারা এখানে কথা বললেন প্রথম দিন ছিলেন মফাসসালে কোরআন আলহাজ মাওলানা আব্দুল বারী রশিদি বগুড়া কথা বলেছেন জনাব হাফেজ মাওলানা রবিউল ইসলাম গতকাল যিনি ছিলেন মফাসসালে কোরআন জনাব মাওলানা মুফতি ওলিউল্লাহ আলহাজ মাওলানা আইয়ুব আলী এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে যারা আলোচনা রাখছিলেন বিশেষ করে আপনাদের নওগাঁ সন্তান মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা অ্যান্ড স্কুল নজিরপুর
এর সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মাজিদ হোসেন খতিব নাজিপুর সরকারি কবরস্থান জামে মসজিদ নাজিপুর নওগাঁ দামাত বরকাতুহ মোলা আলিয়া মঞ্চের বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, অনেকগুলো মানুষের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান মালিক আমাদেরকে কোরআনে কারিমের আলোচনায় হাজির হওয়ার তৌফিক দিলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ও যে বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের ভেতরে যত কথা আছে সবচাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। এদেশের ঝাড়ুদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আপনি জিজ্ঞাসা করেন পৃথিবীর সবচাইতে ভালো কথা কার কথা, এক বাক্যে সবাই বলবে আল্লাহর কথা। বলেন আমার আস্তাতু মিন আল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। সুতরাং এই সত্য কথা শোনার জন্যই আমরা এখানে এসেছি নাকি? দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের আজকে গুরুত্বপূর্ণ একটা সূরা, একটু খেয়াল করে শুনবেন, আমি এক দেড় ঘন্টা কথা বলবো আজকে। খুব গুরুত্বপূর্ণ আয়াত পড়েছি কোরআন থেকে, কোরআনের খলিজা বলা হয় যেটা, সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন। বলেন সূরা ইয়াসিন পাঁচটি আয়াত আমরা পড়লাম, ৮৩ নাম্বার, ৮৩টা সূরা আয়াত আছে এই সূরার ভেতরে, ৩৬ নাম্বার সূরা, ৫টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। আমরা প্রথম থেকে মাত্র ৫টা আয়াত পড়েছি, কয়টা? আমার তো মনে হয় ৫ আয়াতে আল্লাহ যা দিয়েছেন আর পুরা ৮৩ আয়াতে তাহলে কত কথা আছে আপনি এক দেড় ঘন্টায় টের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে যে আল্লাহ যেন আমাকে বলার তৌফিক ভিক্ষা দেন, সরে বলেন আমিন। আমরা আরম্ভ করছি সরাসরি সব বাদ দিয়ে সূরা ইয়াসিন। পড়া কোরআন শরীফের ৭টি নামে আল্লাহর নবীকে আল্লাহর নামকরণ করেছেন, পুরা কোরআনে ৭টি নাম দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন একটা, তহা একটা, মুসাম্মিল মুদাসসির, এরপরে আহম্মদ মোহাম্মদ আর আব্দুন, কয়টা নাম? এই ৭টা নাম দিয়ে বিশেষ করে কোরআনে কারিমে আল্লাহর নবীকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে সবচাইতে উত্তম নাম হচ্ছে ইয়াসিন। এটা নবীজির নাম, পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নিয়ম। এদের কোন মানুষের নাম সরাসরি ইয়াসিন রাখা ঠিক না, যদি রাখতেও চান আগে পরে কিছু দিয়ে নেবেন, হয় ইয়াসিন হোসেন অথবা ইয়াসিন আলী, কথা বুঝতেছেন? কারণ ইয়াসিন নবীজির নাম, আল্লাহ নিজে এই নাম ধরে তাকে ডেকেছেন। আল্লাহ পাক বলেন ইয়াসিন, ইয়া হরফে নেদা, সেন মানে সাজ্জেদ, সেন মানে এটা হরফে মুকাত্তাবাত, এর অর্থ সরাসরি আল্লাহ জানে, কে জানে? কিন্তু রাসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কাবীরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি ৫টা বিষয় দিয়েছেন, কয়টা? আমি আবার বলছি আজকে একটু খেয়াল করে শুনবেন, অন্য দিনের মতো না, একটু খেয়াল করে শুনেন। সিন শব্দটা দিয়ে আমার আল্লাহ ৫টা বিষয় মিন করেছেন। ১ নম্বরে সিন মানে সাজ্জিদুল আলামিন, ২ নম্বরে সিন মানে সাজ্জিদুল বাশার, ৩ নম্বরে সিন মানে সাজ্জিদুল কাউনাইন, ৪ নম্বরে সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, ৫ নম্বরে সিন মানে সাজ্জিদুল মুরসালিন। আপনারা সব করে থাকবেন, হ্যাঁ বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনি কিছু টের পেলেন আমি কি বললাম? পরে যাবে ভাই, আপনি কিন্তু বসেন, পরে আধা ঘন্টা পরে যাবে, এখানে কেউ আসবেন না, যে যেখানে আছেন এক দেড় ঘন্টা সময় দিতে পারবেন না? যেহেতু আজকে একেবারে সরাসরি তাফসিরে প্রবেশ করেছি, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তবে ৫টা শব্দের আগে ব্যাখ্যা করি, আল্লাহ তাআলা ইয়াসিন কেন বললেন তাকে? ইয়াসিন বলেছেন এই জন্যে, সিন শব্দের যেহেতু ৫টা অর্থ আমরা বের করলাম তাফসিরে কাবীর থেকে, ১ নম্বরে সিন মানে সাজ্জিদুল,
আলামিন, আলামিন না, আলামিন মানে বিশ্বাসী, আর আলামিন আইন দিয়ে আলামিন বহুবচন, আলমের বহুবচন আলামিন, জগৎ সমূহ। তার মানে শুধু এই জগৎ না, এরকম জগৎ আরো আল্লাহ বানিয়েছেন সাতটা, কথা। এরপরে গ্রহ নক্ষত্র তো আরো আলাদা আছে। আমি সেদিনে যে রঘুনাথপুর না কোথায় এসেছিলাম নওগাঁ, ওখানে সাতটা আসমানের একটা বর্ণনা দিয়েছিলাম যে সাতটা আসমান আল্লাহ থরে থরে সাজিয়েছেন। তাহলে এরকম দুনিয়া এখনো কয়টা আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ থরে থরে সাজিয়েছেন। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সেখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, সেখানেও আল্লাহর সৃষ্টি আল্লাহর গুণগান করছে। তার মানে শুধু আমরাই পৃথিবীতে আছি তা না, এরকম পৃথিবী আরো সাতটা, সেখানেও আল্লাহর প্রশংসা, সেখানেও আল্লাহর বিধিবিধান, সেখানেও নবী রসুল। কিন্তু সব আসমানের জন্য এই একজন রসুলকে আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, তার নাম মোহাম্মদ রসুলুল্লাহ। এখানে যেমন মুসা নবী আছে, প্রথম আসমানেও মুসা নবী আছে, এখানে যেমন ঈসা নবী আছে, প্রথম আসমানেও ঈসা নবী আছে, এরকম আলাদা আলাদা নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু সাতটা জগতের জন্য আমার আল্লাহ একজন বিশ্ব নেতা বলে ঘোষণা দিয়েছেন, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওখানেও আমাদের নবীর গুণগান চলছে, ওখানেও তার নেতৃত্ব চলছে। মঙ্গল গ্রহে থেকে মাত্র কিছুদিন আগে একটা মেয়ে লোকের ছবি পাঠিয়েছে বিজ্ঞানীরা, তার মানে বোঝা যাচ্ছে ওখানে অবশ্যই মানুষের অস্তিত্ব আছে, না তো মেয়ে লোক পেলে কোথায়? এরপরে সৌর জগতে পড়লে আপনি দেখবেন বৃহস্পতি আছে, নেপচুন আছে, ভলকান আছে, এরপরে প্লুটো, এটা সবচাইতে বড় প্লুটো গ্রহের চাঁদ সংখ্যা হচ্ছে 42টা। এই পৃথিবী চালাতে আল্লাহ মাত্র চাঁদ বানিয়েছেন একটা, আর প্লুটো যে বিশাল গ্রহ এটা চালাতে কমপক্ষে চাঁদ লাগে 42টা। আমাদের যে হিসাব অনুযায়ী পৃথিবীর চাইতে প্লুটো গ্রহ 42 ডবল। এই পৃথিবীটা 42টা পাশাপাশি রাখলে যত বড় হবে এক প্লুটো আকায় অত বড়, ওখানেও গুণগান হচ্ছে কার বলেন না কেন? ওখানকার জন্য নবী নেতা। দুই নম্বরে সাজিয়ে দিল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে কেউ যদি বলে আমি মানুষ, তার জন্য আমাদের নবী নেতা, কথা বলে দেখেন। এখন কেউ যদি বলে যে না আমি মানুষ না আমি জানোয়ার, তাহলে আপনার বিষয় আলাদা। আপনি যদি মানুষ দাবি করেন অবশ্যই আপনাকে নেতা মানা লাগবে, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা কতদূর গেল আপনি টের পেয়েছেন? সুতরাং এই বাংলাদেশে যারা মানুষ দাবি করেন আপনাকে নবীর নেতৃত্ব মানাই লাগবে, নয়তো আপনি মানুষ থাকতে পারবেন না আপনার মালিকের দৃষ্টিতে, আপনি হয়ে যাবেন মানুষের বিপরীত জানোয়ার। এদেশে এখন জানোয়ার আছে না নেই? যারা আল্লাহর নবীর নেতৃত্ব মানে না, নতুন করে নেতৃত্ব তৈরি করতে চায়, বলবেন চামড়া দেখলেই মানুষ না, এগুলো আসলেও জানোয়ার। তিন নম্বরে সাজিয়ে দল কাউনাইন, কাউনাইন মানে অভয় জগৎ। শুধু এই জগতেই না, এরপরে আর একটা জগৎ আমাদের সামনে আছে, আলমে আরওয়া, আলমে আখেরাত। এটা বিশাল জগৎ, এই জগতের জন্য আমাদের নবী হবেন একমাত্র নেতা। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী বলেন আমি সর্বপ্রথম জিন্দা হয়ে দেখব মুসা নবী আমার আল্লাহকে সেজদা দিতে পড়িয়াছে, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। আমিও নিজে 50 বছর পর্যন্ত আরশের নিচে সেজদায় পড়ব, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমার সেজদায় খুশি হয়ে আমারে বলবে হাবিব মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করলে আপনার সুপারিশ আমি গ্রহণ করে নেব। তাহলে আর একটা যে জগৎ আমাদের সামনে, ওই জগতের নেতৃত্ব দেবেন আমাদের নবী। চার নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া। কেউ যদি বলে আমি কিন্তু সাধারণ মানুষ না আমি কিন্তু নবী, আপনাকেও বিশ্ব নবীকে নেতা মানা লাগবে, কথা বলেন না কেন?
পাঁচ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিন মানে রাসূল সমূহ। এই যে রজব মাসের আজকে ১২ তারিখ, এ মাসের ২৭ তারিখে ৫৩ বছর বয়সে বিশ্ব নবীকে আল্লাহ একটা সফর করিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি সেই সত্তা। আমি কেমন সত্তা জানো? সুবহান, এ শব্দটা সর্দার নামের আগে দেওয়া যায় না। সুবহান শব্দটা ব্যবহার করা হয় যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, অজ্ঞতা, সব কিছুর দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত, সেই সত্তাকে সুবহান বলা হয়। এই পৃথিবীতে এমন কোন দোষ আপনি আল্লাহকে দিতে পারবেন না যে দোষিয়ে আমার আল্লাহ দোষী হতে পারে, সেই দোষ থেকে, সেই ধারণা থেকে আমার আল্লাহ আগেই মুক্ত। এই জন্য আয়াত শুরুই করেছেন সুবহান দিয়ে। দ্বিতীয় নাম্বার সুবহান শব্দের ব্যাখ্যা পেয়েছি যে ঘটনাটা আল্লাহ বলতে চান, মেরাজের যে ঘটনা এটা এত আশ্চর্য, আল্লাহ নিজে পর্যন্ত ঘটনা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ এখনো বলেননি, আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলছে এই ঘটনা বল বলতে গিয়ে, আর আপনি বসে আছেন এখন। যিনি বাইতুল আল্লাহর ঘর মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত তিনি গিয়ে নিয়েছিলেন তার বান্দাকে একটা রাতে। এই যে আসরা বি আবদিহি, আসর ভেতরে যে রাত কতটুকু, তাফসীরে মুফাসসির দিয়েছেন ২৭ ঘন্টা। কয় ঘন্টা? এই ২৭ ঘন্টার ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে ১৪টা জিনিস দুনিয়া ভালো করার জন্য শিখিয়েছিলেন। মেরাজের ঘটনা শুনে অনেকেই কান্নাকাটি করে, আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু না, নবীকে আল্লাহ দুনিয়া শান্ত করার জন্য যে ২৭ ঘন্টা না ২৭ বছর ২৭টা বছর ধরে তাকে গবেষণাগারে বসে বসে যা শিখিয়েছিলেন, আমার ডক্টরেট করতে মাত্র লাগে ৫ বছর, আর নবীকে আল্লাহ গবেষণাগারে বসিয়ে যে ডক্টরেট করিয়েছিলেন সময় লেগেছে ২৭ বছর। আমরা ৫ বছর এই নামের আগে ডক্টর লিখে ফেলি, তাহলে নবীজি ২৭ বছর তাও যেমন তেমন শিক্ষক না, সরাসরি শিক্ষককে। আরো সময় বলেন কে? আপনি ৫ থেকে ২৭ হিসাব করে পেলেন তো, ওনার নামের আগে ৫ বার ডক্টরেট লেখা দরকার। কথা বলছেন কে? ৫ বারেরও বেশি, ২৭ বছর ৫.৫ বার। কত বড় ডক্টর ছিলেন তিনি, ১৪টা বিষয় মাত্র এই ২৭ বছরে তাকে শেখালেন। বিশ্বনবীকে আমার আল্লাহ যেখানে প্রথমে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে, হ্যাঁ এখানে একটা কথা বলা দরকার, ঐতিহাসিক হিস্ট্রি, মুসলমান নাকি কি জবাব দেওয়া লাগবে কি? এই লোকটাই অধিকাংশ ইসলামের ইতিহাস গুলো লিখেছে, ও দেখবেন লিখতে গিয়ে এটা প্রথমে দিয়েছে ওম্মে হানির ঘরে অথবা কাবা শরীফের চত্বরে হাতিমে। নবীজি ঘুমিয়েছিলেন, গভীর রজনীতে জিব্রাইল এসে তাকে বরাকের মাধ্যমে নিয়ে গেলেন। এখানে যে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যদি ওম্মে হানির ঘরে রাতের বেলা থাকবে, হয়তো আমরা যারা মুসলিম কিছু মনে করব না যে ওম্মে হানির ঘরে আছে তাতে কি হয়েছে, কিন্তু ইসলামের শত্রু যারা, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় এই বাংলাদেশে, এরকম মানুষ আছে না নেই? বিশেষ করে যারা রাম আর বাম, এরা কিন্তু এই শব্দটাকে নিয়ে কালার করবে, তেনা পেশাবে কি সেটা বলবে, উম্মে হানি একজন মেয়ে লোক, আর মুসলমানদের নবী চরিত্র যদি এত ভালো হবে, রাত ১২টা একটা ২টার সময় একটা মেয়ে লোকের ঘরে কি করে? অবশ্য চরিত্র ভালো না, আমরা তো নিয়ে যাচ্ছি ভালো দিকে, যে উম্মে হানি তার ফুফু ছিল, ঘুমিয়ে আছে অসুবিধা কি, কিন্তু ও শয়তান কোন দিকে নিয়ে যাচ্ছে দেখছেন,
আসল বিষয় হচ্ছে তিনি উম্মে হানির ঘরে ছিলেন না, তিনি ছিলেন কাবার হাতিমে, এটাই অথেন্টিক। তাহলে আর আপনি কোনো দোষ দিতে পারবেন না, কাবার হাতিমে নবী ঘুমিয়ে থাকতেই পারে, একবার বলেন না কেন? কিন্তু উম্মে হানির ঘরে এই কথা যারা আমরা পড়ে লিখে পাশ করে এসেছি, এটা পাশ করার জন্য হয়তো লিখলাম, কিন্তু ইতিহাসটা লিখেছে যে লোকটার নাম দেখেছেন ঐতিহাসিক হিস্ট্রি, নাম শুনে বোঝা যাচ্ছে আমার নবীর পক্ষে লিখবে না বিপক্ষে লিখবে, সূক্ষ্মভাবে একটা ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছে নবীর উপরে যেন মানুষ একটা আশেপাশে ধারণা করতে বাধ্য হয়। এই জন্যেই এদেশের অনেক নাস্তিক রাম আর বাম নবীর কথা বলতে গেলে বলে উনি তো নারী খর ছিল, ওনার তো চরিত্র ভালো ছিল না। আমার বন্ধুরা খুব খেয়াল করে শোনেন, এখান থেকে বরাকে জোরে যেখানে নিয়ে গেলেন এই মসজিদে হাজার হাজার নবী রাসূল সব দাঁড়িয়ে আছে ফেরেশতারা, কিন্তু ইমামতির যে জায়নামাজ সেখানে কেউ দাঁড়ায় না, ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীর হাতটা ধরে ওকে দাঁড় করিয়ে দিলেন, বললেন হে নবী আজকের এই ময়দানে আপনার পেছনে যারা আছে এরা কিন্তু সাধারণ মানুষ না, সব আল্লাহর নবী এবং রসুল আর ফেরেশতা, এই ময়দানে ইমামতি করার যোগ্যতা শুধুমাত্র আপনার আছে। ওই দিন আল্লাহ তার নামের আগে পরে ঘোষণা দিয়ে দিয়েছিলেন হে নবী আপনি শুধু সাজ্জাদুল আলামিন না, সাজ্জাদুল কাউনাইন না, সাজ্জাদুল বাশার না, সাজ্জাদুল আম্বিয়া না, আজকে থেকে আপনি সাজ্জাদুল মুরসালিন। মুরসালিন শব্দের অর্থ হয় দুইটা, একটা রসুল একটা দূত। জিবরাইল আলাইহিস সালামকেও কিন্তু রসুল বলা হয়, কেন? কারণ তিনি বাণী নিয়ে এসেছিলেন, কথা বুঝতেছেন? এই যে পাঁচটা বিষয় আমরা তাফসিরে কাবির থেকে জানতে পারলাম, তিনি শুধু এই পৃথিবীতে আমাদের মতো সাধারণ মানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন নবী এবং রসুলদেরও নেতা। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা পৃথিবীতে মাত্র একজন, একজন, কয়জন? সুতরাং এই বিশ্বে আল্লাহর যে সমস্ত বান্দারা নামাজ রোজা হজ যাকাতের নবীকে নেতা মানে তার একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে, ঠিক কথা বলেন না? এই যে ফরজ ইবাদত এটা কিন্তু এদেশে সবাই আজ করছে না করছে? আপনার বললে তো যে বুকে লাগবে ধড়াম করি জানি লাগবে, যে বুকে লাগবে আপনার আদর্শ, আপনার স্বামী, আপনার বাবা, আপনার চাচা, আপনি তো ফরজ ইবাদতে নেই। এই দেশে যাদের আদর্শ শুধুমাত্র বিশ্ব নবী, তারাই একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। সারা পৃথিবীর বাতিলদের টার্গেট তো এই কারণে। এখানে অনেকে আছে এখন এই ফরজ ইবাদতে লিপ্ত হতে পারেনি, বেশি বললাম, আপনি নিজের থেকেই বলেন তো, আপনি কি ফরজ এই যে ইবাদত ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন এই ফরজ ইবাদতে এখন নিজেকে ইনভলভ করতে পেরেছেন না? উনি মনে করছেন না ওইটা রাজনীতি, তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। অনেকে তো সূরা ইয়াসিন পড়ে এই নিয়তে যে 10 খতম কোরআনের সওয়াব, সওয়াব অবশ্যই হবে, কিন্তু আপনাকে আগে ইয়াসিন ঠিক করা লাগবে, আপনার ইয়াসিন ঠিক নেই, আপনি আন্দাজে ইয়াসিন বলে টান দিচ্ছেন, চার আলিফ কোন আট আলিফ টান দিলে আপনার সাহাব হবে না যদি আপনার নেতা ঠিক না হন, কথা বলছেন? কারা কারা হাত তোলেন? আন্দাজ হাত তোলেন, আলহামদুলিল্লাহ আমি জানি আপনি বুঝেছেন, যাকে মাহফিল সাকসেস। এরপরেও যারা না বোঝার ভান করে আছে ওর মানুষের তালিকায় নেই, ওকে ওকে জানোয়ার, কারণ সাজ্জাদুল বাশার নেতা তো বলা হয় তাকে যিনি পথ চেনেন, পথে চলতে পারে এবং অন্যকে পথের দিশা দিতে পারে। নেতা হওয়ার যোগ্যতা তিনটা, এক নম্বরে পথ আপনাকে চেনা লাগবে। আজ বিশ্বে যারা নেতা এরা পথ চেনে? আমি নাম নিতে পারছি না তার, কারণ ভাষণের নাম ধরা যদিও জায়েজ আছে কিন্তু ঠিক না, ভাষণের নাম ধরা ঠিক। এখন তো অনেকে স্বামীরও নাম ধরছে, দ্বিতীয় নম্বরে শুধু পথ চিনলে হবে না, পথে চলার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে।
আপনি পথে চলছেন, আপনি নেতা, কোন পথে চলেন? পথে তাল গাছ দেখলে বলে মিয়া ভাই সাইড দে, একে নেতা বলা হয়? পথই চলতে পারে না, রাত 9টার পরে যাদের রিকশায় না হলে বাড়ি যেতে পারে না, এরা নেতৃত্ব দিলে হবে? এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখেরাতের বিষয়। যদিও কিছু নাস্তিক রাম আর বামে এখন মনে আঘাত লাগছে আমি জানি, আর এরা তো কালকে আবার উল্টা পাল্টা করে ছাড়লে আমার 12টা আরো বাঁচবে। তিন নম্বরে, পথ শুধু চিনলে চললে হবে না, মানুষকে চালানোর মতো যোগ্যতা থাকা লাগবে। আমার যোগ্যতা আছে? নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দেওয়া একটা ইবাদত পৃথিবীতে আর সবাই করে না, পড়তে বললো করতে চায় না, উল্টা বসে বলে হুজুর এটা রাজনীতি। এটা যদি রাজনীতি হয় তুমি যেটা করো ওটা কিন্তু দুর্নীতি। আল্লাহ পাক ইয়াসিন বলার পরে এবার ডাক দিয়েছেন ওয়াল কোরআনিল হাকিম। কোন আয়াত শোনার আগে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হয়, আল্লাহ কেন ওয়াল কোরআনিল হাকিম দিলেন, বিজ্ঞানময় কোরআনের কসম কেন দিয়েছেন। কারণ ইয়াসিন সূরা নাযিল হওয়ার আগের যে প্রেক্ষাপট, সারা আরব জাহান চলছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? ওদের কাছে মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। ওই জামানায় আমরা ইতিহাস থেকে পেয়েছি তিনটা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুশরিক। ওই জামানায় সবচাইতে বেশি লাভবান ছিল ইহুদিরা, ওরা সুদের ব্যবসা করে মানুষকে বাধ্য করত সুদ খেতে, এমন একটা বিপদে ফেলে দিত মানুষ তখন বাধ্য হতো সুদ নিতে। যদিও বাংলাদেশে এখন ওই সুদ বলে ওইটা নেই, ওইটা আধুনিক নাম হয়ে গেছে কিস্তি। সুদের নাম কি? কি নাম দিয়েছে দেখেন, আপনি দেখবেন এই ব্যারাক সহ আমি নামগুলো নিতে পারলাম না, এর সাথে যত সুদের কারবার সবগুলোর সাথে পেছন দরজা দিয়ে সাহায্য করছে ইহুদিরা। কারণ সুদ এই পৃথিবীতে শুরু করেছে ইহুদিরা। কারা বলুন? সুদের নাম পাল্টে আজ আপনি শুরু করে দিয়েছেন কি বলে বলেন না কেন? কিস্তি। নাম পাল্টালে জায়েজ হয়ে যাবে? এক লোক শুনছিলাম মদ খাওয়ার সময় বিশাল গোফ এক হাত দিয়ে উঁচু করে ধরে মদ ঢালতেছে, বন্ধু জিজ্ঞাসা করছে ভাই মদ খাও এত কষ্ট করে, তুমি তো বসো না। ও আর শুনলাম হজুর বলছিল যদি পানি জাতীয় কিছু গোফে ঠেকেতে মাকড়ু হয়, এখানে গোফ উঁচু করে খাচ্ছে। খাচ্ছে কি? ভয় করছে? আপনি নাম পাল্টিয়ে দিলে জায়েজ হয়ে যাবে, কোন পাগলে বলেছে আপনাকে? সুতরাং এই দেশে যারা আজ কিস্তির সাথে জড়িত সবগুলো মায়ের সাথে জেনা করার সামনে এখানেও আছে, দাঁড়ি মুখে তাতে কি হইস? ও দাঁড়ি মুখে নিয়ে কিস্তি চালাস? একটু হাত তোলেন তো কারা আছেন? একজন শুধু। আপনার অন্য কোনো ব্যবস্থা করা লাগবে, এটা বাদ দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে, আপনি কিসের নামাজ পড়েন? অনেক সাধারণ মানুষ এগুলো গ্রাম অঞ্চলের মানুষরা করে না, এলাকায় কিস্তি নেই আছে মানে 180 মাইল বেগে চলছে। সম্মানিত মা বোন, আপনারা এগুলো বেশি করেন। দ্বিতীয় নম্বরে ছিল প্রতিষ্ঠিত একটা জাতি, তার নাম খ্রিস্টান। কি? এদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসের? চার প্রকার মদ আরা বানাতো, নাকির, হাদ্দাবা, তোব্বা, খাদরা। এই বাংলাদেশে এখন এই চার প্রকার মদ আছে, যদিও নাম পাল্টিয়ে ওরা বোতলজাত করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। খ্রিস্টানদের ওই সময় টার্গেট ছিল জাতির মাথা যারা, বড় বড় লোক যারা, এদেরকে আমরা মদ খাওয়াবো, খেয়ে মাতাল করে রাখবো, আর দেশের সম্পদগুলো পাচার করে দেব। কারণ দেশের মাথাগুলো যদি মাতাল থাকে বাকিগুলো কিছুই বলবে না। এই টার্গেট ছিল খ্রিস্টানদের। কাদের? আজও বাংলাদেশে মদ আর আমদানি করে
যারা বাবার আমদানি করে এই কাজ করতে চায়, এরা আমার মনে হয় এই খ্রিস্টানদের উত্তরাধিকারী। মদ খেয়ে মানুষ যে মাতাল হয়ে যায় তার প্রমাণ আমি এক লোক বলছিল, মেয়ে ডাক দিয়ে বলছে, বাবাজি আমি কি তোমার চাচার বউ আছি না তালাক হয়ে গেছি? কেন? তোমার চাচার লোক ভালো কিন্তু বোতল খায়, আজকে একটু বোতল বেশি খেয়েছি। রাত 12টার পরে ঘরে এসে ঘর খুলতে বলার আগেই পায়ের সাথে পা লেগে গেছে, পড়ে সিলিয়ে বলছে, কে রে আমারে ধাক্কা দিলি? অথচ নিজেই পড়ে গেছে। ওর বউ দরজা খুলে দেখে কাপড় চোপড় ঠিক নেই, তাড়াতাড়ি কাপড় ঠিক করে দেয়। মা তার মাথা তুলে বলছে, ও মা আমারে তোলো। ওর বউ বলছে, ভাড়া পড়া, আমি তোর মা, আমি তোর বাচ্চার মা। মা তার বলছে, ওই হইলো বাচ্চার মা, মা আমার মা। এই জন্য বলছে, বাবাজি আমি কি তোমার চাচার বউ আছি নাকি তালাক হয়ে গেছি? কারণ তোমার মা বলে ফেলল। মদ খেলে মানুষ কি হয়ে যায়? খ্রিস্টানদের টার্গেট এটা ছিল, জাতির বড় বড় লোক যারা মাথা, এদেরকে যদি আমরা মদ খাওয়িয়ে মাতাল বানিয়ে রাখতে পারি, এ দেশ আমরা বিক্রি করে দেব, এই ছোটখাটো কিছু বলতেই পারবে না। এটা অনেক মাতালের ভেতরে ভর করেছে, এই কথা বলি না কেন? যদিও এখন আর মদের ব্যবসায় মদ নাম দেয় না, নাম দিয়েছে ক্যাসিনো। মদের যারা ব্যবসা করছে আপনি দেখবেন ঢাকাতে নাম কিন্তু মদের দোকান লেখা নেই, লেখা আছে ক্যাসিনো। এক কথা বলছেন না কেন? তিন নম্বরে জাতি ছিল মুশরিক, এদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। ও রোম থেকে 1200 ইয়েমেন থেকে রুস্তম আলীকে, এই রুস্তম নামে মাস্তানদেরকে ডাক দিয়ে নিয়ে নিজের সুন্দরী মেয়েদেরকে ওখানে লেলিয়ে দিত। সারা রাত গান বাজনা, উলঙ্গ ড্যান্স নাচ, আমার মনে হয় সবগুলো এখন মুসলমানদের ভেতরে বাংলাদেশে ভর করে ফেলেছে। এটা হচ্ছে আল্লাহর কোরআন না থাকার কারণে। ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লিনিকে প্রতি মাসে মাসে 500, প্রতিদিন 500-র উপরে মেয়েরা নিজেদের অবৈধ সন্তানগুলোকে বিয়ের আগে গর্ভপাত করাচ্ছে বিভিন্ন কায়দায়। প্রতিদিন যদি শুধু ঢাকা শহরে 500 হয়, সারা বাংলাদেশ এগুলো থেকে মুক্ত। আড়াইশোর উপরে নাইট ক্লাব আছে শুধু ঢাকা, আর বাংলাদেশের বিভিন্ন জেলা তো আমি বাদই দিলাম। এরা এখন বিয়ের আগে বাচ্চা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, এগুলো বিকল্প, এর নাম দিয়েছে বিকল্প। কি দিয়েছে? বিকল্প দিয়েছে। বিকল্প হতে হতে বিকল্প চিন্তাধারা এখন আরম্ভ, আগে বিয়ের পরে বাচ্চা হতো, এখন আছে বিয়ের আগে। এক নেতা একদিন আমারে বলছে, হুজুর সবই বিকল্প চলছে। পেপারে কি লেখে এগুলো? কি লেখে মানে? বিয়ের আগে বাচ্চা হয় তাও মাসে প্রতিদিন 500 করে অবৈধ গর্ভপাত। হুজুর বুদ্ধি থাকলে হয়? বুদ্ধি থাকলে নাকি হয়? একবার এক জেলায় বগুড়াতে মনে হয় খাবার খাওয়ার সময় হোটেলে দেখি সামনে একজন বসে খাবার খাচ্ছে, এক যুবক ছেলে, এই গেঞ্জির উপরে বিশাল জামা গায়ে দিয়েছে বড়, ওর উপরে হাফ গেঞ্জি গায়ে দিয়েছে। চিন্তা করলাম তো হাফ পাগল, ডাক দিয়ে বললাম, এই একটু উঠে দাঁড়াও। বলছে কেন? একটা জিনিস দেখব। উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর বসবো, বসো। খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি, বলছে হুজুর দাঁড়া। আপনি আমারে দাঁড়াতে বললেন কেন? আমি বললাম, মানুষ গেঞ্জি গায়ে দেয় জামার নিচে, আর তুমি জামার উপরে গেঞ্জি গায়ে দিয়ে হাফ পাগল সেজেছো। এখন আমি দেখতে চাচ্ছিলাম যে তোমার ওই প্যান্টের উপরে জাঙ্গিয়া পরা আছে কিনা। মানুষ জাঙ্গিয়া পরে তো প্যান্টের নিচে, তোমার যেহেতু উপরে উল্টো পাল্টা আছে, ভেতরে ওরকম কিছু থাকতে পারবে। সব আজ বিকল্প শুরু হয়ে গেছে। এক কথা বলে দেখেন,
বিকল্প চিন্তাধারা এদেশে চলছে না আজ? টিউব থাকা দরকার টায়ারের ভেতরে, অথচ আজ এখন আমরা টিউব উপরে দিয়ে টায়ার ভেতরে দিচ্ছি। পৃথিবীতে টিউব হচ্ছে আমাদের মায়েরা, কারা কথা বলে না কেন? মা যদিও টিউব টায়ারের ভেতরে থাকে নরম, এই নরম জায়গা থেকে আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে নবীদেরকে দুনিয়ায় বের করে দেয়, সেটা এখন আর ভেতরে না থেকে উপরে চলে এসেছে। এই যে পৃথিবীর যে ভারসাম্য, যে গরম, যে অসহ্য, এটা এই নরম টায়ার সহ্য করা সম্ভব? এই কাদা মাটি, এই ঝড় ঝাপটা, এই ইট পাথর গোতা, এগুলো খাওয়ার জন্য টায়ার দরকার। কি দরকার? টায়ার হচ্ছে আমরা, কারা? আজ আমরা এখন আর টায়ার নেই, আমরা হয়ে গেছি টিউব, আর টিউব যেগুলো ওইগুলো হয়ে গেছে টায়ার। আমার ভাইরা, বিশ্বনবী এই কঠিন মুহূর্তে লক্ষ্য করে দেখলেন এই যে তিনটা অবস্থা চলছে। প্রথম নম্বরে যারা টাকা উপায় করার মেশিন বানিয়েছিল, সুদ কারবার করে, তারা ছিল ইহুদি। দ্বিতীয় নম্বর, মদের কারবার করে জাতিকে মাতাল করে নিজের দেশের সম্পদ অন্য দেশে পাঠাবে, এই ধান্দায় যারা ছিল তারা ছিল খ্রিস্টান। নারী দিয়ে ব্যবসা করে নিজেরা বসে বসে খাবো, দুই তিনটা চারটা পাঁচটা করে বিয়ে করতো, ওদেরকে দিয়ে কর্ম করা খেতো, এরা হচ্ছে মুশরিক। আমার মনে হয় ইহুদি খ্রিস্টান মুশরিকদের যা কাজ 1500 বছর আগে ছিল, এগুলো সব এখন মুসলমানদের ভেতরে প্রবেশ করেছে। এরা আজ নারী দিয়ে ব্যবসা করে খাচ্ছে, এরা আজ মদের ব্যবসা করছে, এরা সুদের ব্যবসা করছে, শুধু লেবেল লাগিয়ে দিয়েছে আলাদা আলাদা, সুদের নাম দিয়েছে কিস্তি, মদের নাম দিয়েছে এই ব্যবসাকে ক্যাসিনো, আর নারীর নাম দিয়েছে সভ্যতা, আধুনিকতা নাম দিয়েছে। এখন বলছে না কেন? এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলেন, আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কি কোরআন? বিজ্ঞানময় কোরআনের কসম আমি আল্লাহ দিলেন। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ এর ভেতরে আমার আল্লাহ দিয়ে রেখেছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ কোরআনের দিয়েছেন। আমি কোরআনে কারিমের পিরা 7টা বৈশিষ্ট্য পেয়েছি বিশেষ। কি বলো না কেন? কোরআনের যে বিশেষ বৈশিষ্ট্য 7টা, তার 1 নম্বরে কোরআনে কারিমের প্রথম বৈশিষ্ট্য, এর কাছে যদি কেউ আসে তার জীবনের অপরাধগুলো তাকে আমার আল্লাহ ওই মুহূর্তে মাফ করিয়ে তাকে কোরআনের সুপারিশ নসিব করিয়ে জান্নাতে দিয়ে দেবে। এটা কোরআনে কারিমের বিশেষ বৈশিষ্ট্য। হযরতে ওমর যেদিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরেই নবীকে বলেছিলেন, হে রাসূল, এই যে আমি ইসলাম গ্রহণ করলাম, কোরআনে কারিম এটা কি সত্য না মিথ্যা? নবীজি উত্তর দিলেন, এটা সত্য, এর মতো সত্য ইসলামে পৃথিবীতে আর নেই। ওমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিন আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি নতুন কোন ধর্ম কেউ আবিষ্কার করে, ওইটা যদি কেউ নিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, জীবনেও তার কোনো ইবাদত বন্দেগি কবুল হবে না। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। নাম কি? ইসলাম। বলেন, সুতরাং আপনার বিয়ে করা লাগবে ইসলামের মতো, সন্তান জন্ম দেওয়া লাগবে ইসলামের মতো। কথা বলো না কেন? বিয়ে আজ ইসলামের মতো হচ্ছে, সন্তান জন্ম দেওয়া অনেকের ইসলামের মতো হয় না, কারণ সন্তান জন্ম দেওয়ার আগে ওযু করে নামাজ পড়ে এরপরে দোয়া পড়ে সন্তান জন্ম দেওয়া লাগে। এখানে অনেক বাবা বসে আছে, ওযু করা, নামাজ পড়া, দোয়া করা তো দূরের কথা, বলো হুজুর আমার মনে থাকে না। অথচ নবীজি বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়ালা জান্নিবিশ শাইতান মা রাযাকতানা,
তুমি আল্লাহর নামে শুরু করো, বলো আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাও এবং আমাদেরকে তুমি যেগুলো দেবে এগুলো যেন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। অথচ অনেক বাবা এখানে আছে, সন্তান জন্ম দেওয়ার আগে শয়তানের কাজ কারবার দেখে দেখে জন্ম দেয়। আমি নাম নাই নাই নিলাম এখন বসে আকাশ সংস্কৃতির নামে এগুলো আকাশ থেকে ধরে নিয়ে সন্তান জন্ম দেওয়ার আগে এগুলো দেখে দেখে জন্ম দেয়, তাই আপনার সন্তানও ঠিক ওই রকমই হবে। বিশ্বনবী দোয়াটা কেন পড়েছিলেন? কারণ শয়তান সব সময় টার্গেট থাকে, মানুষ যখন প্রথমে তৈরি হয় এই জায়গা থেকে শয়তানের টার্গেট থাকে, কি করে এর এদের ধোকা দিয়ে বোকা বানানো যায়। আমার ভাইরা আমি তো শিক্ষা দিচ্ছিলাম, বিশেষ জ্ঞানে হযরত ওমর যখন বললেন হে নবী এটা যদি সত্য হয় তাহলে সত্য দিন কেন গোপনে থাকবে, আপনি আমার একটু অনুমতি দেন আজকে এই সত্য দিনকে আমি একটু সত্যভাবে মিছিল দিতে চাই কাবার চত্বরে। 40 জন সাহাবি নিয়ে তিনি মিছিল দিলেন লিল্লাহি তাকবীর, মক্কার কাফের মুশরিক রাজ পর্যন্ত তাকবীর শোনে নাই, যেই শুনেছে মিছিলের সামনে হযরত ওমর ঘর থেকে মুখ বের করে দেখে মিছিলের সামনে যে লোক ওর সামনে গেলে মাথা থাকবে না, তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন কাঁচুমাচু করে ছোট হয়ে যায়, কাফের যত বড় বড় নেতা সর্দার সব তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে জীবন রাখবে না। আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশের এখন যে অবস্থা 64 জেলায় হযরত ওমরের মতো এক একটা ওমর দরকার, এই দেশে কোন রাম বাম আর শাহরিয়ার কবিরের মতো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সুতরাং ওরা যেমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মুসলমানেরা, আজকে নতুন ভাবে সিদ্ধান্ত নেওয়া নতুন ভাবে ভাবার সময় এসেছে, আপনি কি ইসলামকে বিদায় করে দেবেন না হযরতে ওমরের মতো উপরে তুলতে চান? যারা যারা চান ওমরের মতো তাকবীর দেন লিল্লাহি তাকবীর। যুবক মানুষ নাকি হাফ যুবক দেখি আরাম যুবক দু একটা আছে। আমার ভাইরা এবার আসেন তো, হযরত ওমর মিছিল দেওয়ার পরেই কাবার চত্বরে তিনি নামাজ আদায় করে সেজদা দিয়ে আসলেন নবীজির কাছে, এসে বলেন হে নবী আপনি যে বললেন এটা সত্য দিন সত্য কোরআন, যদি আমি মেনে নেই তো আমার কি হবে? ওই দিন নবীজি তাকে শুনিয়েছিলেন কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, তুমি যদি এই মুহূর্তে কোরআন ছাড়া অন্য কিছু না মানার সিদ্ধান্ত নাও আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জীবনের 26 বছরের অপরাধ মাফ করে নেকি বানিয়ে দেবে। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো কিতাবের নেই আছে। তাহলে এই বৈশিষ্ট্য যদি আমরা পেতে চাই আপনি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, পৃথিবীর আমি আর কিছু না কোরআন ছাড়া আমি অন্য কিছু মানব না। আপনার বয়স যদি 50 বছর হয় এই 50 বছরের অপরাধ গুলো আল্লাহ উল্টিয়ে নেকি বানিয়ে দেবে। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্যর ভেতরে দ্বিতীয়টা হচ্ছে কোরআন যদি কেউ লিভিয়ে দিতে চায় কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ওই জায়গায় নিজে আরো জ্বলে ওঠে। এখানে আলেম যারা আছেন আমি তাদেরকে এবার একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, নতুন একটা তথ্য এখানে আছে। আল্লাহ বলেন এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার,
যে বা যারা ইচ্ছা করে, প্রশ্ন করে, চিন্তা ভাবনা করে, দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, কৌশল অবলম্বন করে, যাই ধরেন অর্থ অসুবিধা নেই, যে বা যারা কৌশল করবে, অবলম্বন করবে, চিন্তা করবে, এই সিদ্ধান্ত নিতে যাবে, আল্লাহর নূর মানে আল্লাহর কোরআন, আল্লাহর নূর মানে আল্লাহর এই নূর কে কোরআন কে দুনিয়া থেকে আমরা লিভিয়ে দেব। আল্লাহ বলেন কোরআন তো লিভবেই না, এর বিশেষ বৈশিষ্ট্য এই, আল্লাহু মুতিম্ম নূরিহি, আমার এই আলো আমি আল্লাহ ওই জায়গায় জ্বালাবো। সুতরাং আজ বিশ্বের যে সমস্ত জায়গাগুলোতে কোরআনে কারিমকে লিভিয়ে ফেলার জন্য যে ষড়যন্ত্র গুলো শুরু হয়েছে, আমরা আতঙ্কিত না, আমরা দুঃখিত না, আমরা চিন্তাগ্রস্ত না, আমাদের আশার সঞ্চার হয়েছে ওখানে আল্লাহ তার আলো জ্বালাবে। আমরা এটা দেখতে পেয়েছি এখন চীনের ওই ঘরে, ওখানে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন আপনি দেখতে পেয়েছিলেন কিছুদিন আগে, আল্লাহ এমন ভাবে আলো জ্বালিয়েছে এখন দলে দলে কোরআনে কারিম ওরা প্রবেশ করছে, ওদেরকে আমার আল্লাহ টাইট করেছে করোনা দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় এখন দিল্লিতে যেটা চলছে এই অদূরদর্শিতা বশত এরা যা হাত দিয়েছে, এখানে মুসলমানদের উপরে যে অত্যাচার, আপনি ইন্টারনেট খুলে বসে থাকতে পারবেন না, কি হচ্ছে আমার আশার সঞ্চার হচ্ছে, কিছু মানুষের জীবনের বিনিময়ে পুরা ভারতবর্ষে আমার আল্লাহ চীন দেশের মতো দলে দলে তাদেরকেও মুসলমান বানাবে। জোর করা লাগবে না, ওদেরকে দিয়েছে আল্লাহ করোনা আর ভারতে দিয়েছে লাসা, এটা আরো মারাত্মক। আমার এই আলোচনাটা আমি লিখেছি, বই আকারে লিখেছি, গাড়িতে আছে, আমার আর গলা পারছে না, দেড় ঘন্টা সময় নিয়েছিলাম, এক ঘন্টা ৪৫ মিনিট হয়ে গেছে। আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম। লা তুযহিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয়াত তালা তুমি ডাক দিয়েছ নবীকে ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম দিয়েছো তুমি, বিজ্ঞানময় কোরআন মানে বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভেতরে আছে, আমরা সাতটা বৈশিষ্ট্যের দুইটা শুনেছি, এই দুইটাই তুমি আমাদের জীবনে দেখাও। আমরা যারা তিন দিন কোরআন শুনেছি, কোরআনে কারিমের উপরে চলার সিদ্ধান্ত নিয়েছি, অমরের মতো তুমি আমাদের এই ২৬ বছরের জীবনের গোনা মাফ করে নেকি বানিয়ে দাও, সওয়াবগুলো নবীকে রওজায় পৌঁছিয়ে দাও, দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল তাদেরকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে আজ মুসলমানেরা বড় অসহায়, কেউ এদের পাশে দাঁড়ায় না। আমরা অধিকাংশ মুসলমান নামধারী মোনাফিক হয়ে গেছি, তোমার নবী জানিয়েছেন পৃথিবীর কোন প্রান্তে মুসলমান যদি অসহায় হয়, তুমি দুনিয়ার যে প্রান্তে থাকো ওহ আহ করা লাগবে, আমাদের আশ্বস্ত আসে না, আমরা আরো মোনাফিক কাফেরদের মতো বলি ওদের বিষয় আমাদের বিষয় না। কি জবাব দেব তোমার নবীর সামনে দাঁড়িয়ে আমরা হিসাব মিলাতে পারি না। রব্বুল আলামিন আমাদের যতটুকু সাধ্য ঈমানের আমার চেষ্টা চালায়, আমার কাছে তাহাজ্জুদের এই সময় দোয়া করছি, মেহরবানি করে সারা বিশ্বের মুসলমানের জন্য তুমি হামে ও নাসির হয়ে যাও। আমাদের মা বাবা যাদের নিয়ে আল্লাহ ক্ষমা করো, এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ, মরহুম প্রতিষ্ঠাতা মরহুম জনাব হাফেজ মুজিবুর রহমান সহ অনেকে সদস্য এই মাহফিলের মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ফজলুল মাস্টার দোয়া চেয়েছে, এ মাহফিলের সম্মানিত সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য যত যুবক বান্দারা এই তিন দিন তারা এ মাহফিলটা বাস্তবায়নে শ্রম দিল, এদেরকে তুমি অমরের মতো বিশেষ একটা কিছু দিয়ে দাও। আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, আমি তোমার কাছে কণ্ঠটা ভিক্ষা চাই, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার যোগ্যতা ভিক্ষা দাও আমাকে, আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে,
এদেরকে তুমি বোরহানউদ্দিনের মতো স্ত্রী উপহার দাও, এদেরকে তুমি ফাতেমা যাহরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, অনেকের সন্তানাদি লেখাপড়া করছে, মেধা সিদ্ধি খুলে দাও। ছেলে মেয়ে যাদের আছে অনেকের লেখাপড়া করার পরে বেকার, এদের কর্মসংস্থান তৈরি করে দাও। এমাফিলে তিন দিন যারা টাকা পয়সা খরচ করেছে, এদের টাকা পয়সা গুলো আল্লাহ তুমি কোরআনের প্রচারে মঞ্জুর করে নাও। মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মুয়াজ্জিন, আল্লাহ তোমার এই বান্দার বাবা মারা গেছে, তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বড় ভাই জনাব মোসাম্মেল হক এসেছে, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও। শেষ করতে পারি নাই কণ্ঠের জন্যে, যতটুকুই বললাম আল্লাহ তুমি এতটুকু আমাদেরকে দেখাও। যাদেরকে দিয়েছে সততার সাথে পালন করার সুযোগ দাও। যারা এই দেশকে মাদের ব্যবসা করে, ক্যাসিনোর মাধ্যমে, বেপর্দার মাধ্যমে দেশকে তোমার গজবের উপযুক্ত করতে চায়, আল্লাহ ওই ক্যান্সার গুলোকে তুমি বিদায় করে দাও। এ দেশকে আমরা ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। মেহরবানি করে এই মাতৃভূমিতে তুমি ইসলাম কায়েম করে দাও। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো। আল্লাহ তাআলা দলাদলি ভুলে গিয়ে ছোট ছোট বিষয় আমাদের সামনে যেন না আসে, একটাই আমাদের তার্গে, এই দেশে কি করে তোমার আইন জারি করা যায়। আমিন আমিন আমিন। একরামে মাঠের নিচে যত মানুষ ঘুমিয়েছে, কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, তুমি হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, আমাদের দোয়া করার জন্য তাদের ভালো রাখো আল্লাহ। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আমার সফর সঙ্গী এজাজ ভাই এসেছে, তোমার এই যুবক বান্দাকে তুমি কবুল করে নাও। তার স্ত্রী পুত্র যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। তার বাবাটা হারিয়েছে, আল্লাহ তুমি বাবাকে মাফ করে দাও। আমি আবার তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। কণ্ঠে মারাত্মক ব্যথার কারণে কথাও বের হচ্ছে না, আমার কণ্ঠটা তুমি দয়া করে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। গাড়িতে আছে বইগুলো, যাদের লাগে নিয়ে যান। এই আলোচনা করা ওখানে।